সেটা হলো এই বিজনেসে আসার আগে আপনাদেরকে অবশ্যই জানা প্রয়োজন যে এই বিজনেসে অপারেশনটা কেমন কীভাবে হয়। এই ব্যাপারটি যদি আপনারা ক্লিয়ারলি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে ইনভেস্ট আসলে কত টাকা লাগবে এই ব্যাপারটি আপনি বুঝতে পারবেন না। এই ব্যাপারটি বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল ব্যবহার করব, সেটা হলো মোবাইল ব্যাংকিংয়ের এক্সাম্পল। আমরা তো সবাই মানি আমাদের প্রত্যেকের যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারগুলোই কিন্তু একটি করে অ্যাকাউন্ট। সে আমার মোবাইলে বিকাশের অ্যাকাউন্ট করা আছে, আমি আমার মোবাইলে টাকা আছে অ্যাকাউন্টে, বিকাশের অ্যাকাউন্টে টাকা আছে 5,000। আমি এই 5,000 টাকা উঠাবো মোবাইল ব্যাংকিংয়ে। 5,000 টাকা উঠানো মানে কি? ক্যাশ আউট করব। তাহলে আমি কি করব? এই টাকাটা উঠানোর জন্য আমি প্রথমে বিকাশের যে এজেন্ট আছে তার কাছে যাব। তার কাছে গিয়ে আমি কি বলবো যে ভাই আমি 5,000 টাকা ক্যাশ আউট করব। বিকাশের এজেন্টের ড্রয়ারে আপনাকে তো নগদ টাকা দিতে হবে, বিকাশের এজেন্ট আপনাকে নগদ টাকা দেবে। তাইলে বিকাশের এজেন্টের ড্রয়ারে যদি 5,000 টাকা না থাকে তাইলে কি সে 5,000 টাকা আপনাকে ক্যাশ আউট দিতে পারবে? পারবে না। আর যদি 5,000 টাকা থাকে তার ড্রয়ারে তখন সে বলবে যে ভাই আপনি তাহলে 5,000 টাকা ক্যাশ আউট দেন। সে তখন 5,000 টাকা ক্যাশ আউট দেবে, আপনার অ্যাকাউন্টের যে 5,000 টাকা সেই 5,000 টাকা তার বিকাশের যে এজেন্ট অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে যোগ হবে, আর বিকাশের যে এজেন্ট আছে উনি আপনাকে ড্রয়ার থেকে 5,000 টাকা বের করে দেবে। সেমভাবে আমি হয়তো আমার কোনো বন্ধুর কাছে অথবা আমার বাড়িতে 10,000 টাকা বিকাশ করব, তখন আমি কী করবো? আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে আপনি সেখান থেকে ট্রান্সফার করে সেন্ড মানি করে দিতে পারবেন, কিন্তু আপনার মোবাইলের বিকাশ অ্যাকাউন্টে যদি টাকা না থাকে সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে? সেই ক্ষেত্রে এজেন্টের কাছে গিয়ে বলতে হবে যে ভাই আমি 10,000 টাকা এই নাম্বারে, এই অ্যাকাউন্ট নাম্বারে, মানে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারে পাঠাবো। তখন বিকাশের এজেন্ট যদি দেখে যে ওনার মাদার অ্যাকাউন্টে 10,000 টাকা আছে অথবা 10,000 টাকার উপরে আছে, তখন সে কী বলবে? ঠিক আছে ভাই আপনি টাকা দেন, আমি 10,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। আপনার কাছ থেকে নাম্বারটা নেবে, নিয়ে সে 10,000 টাকা সেই মোবাইলে ক্যাশ ইন করে দেবে, সে 10,000 টাকা ওইখানে পেয়ে যাবে, আর আপনার কাছ থেকে ক্যাশ টাকাটা এজেন্ট যে আছে সে নিয়ে নেবে। এজেন্ট ব্যাংকিংয়ের অপারেশন আর বিকাশের অপারেশন সেম, অপারেশনের ক্ষেত্রে একদম সেম, প্রফিটের ক্ষেত্রে, কমিশনের ক্ষেত্রে হিসাবটা একটু অন্যরকম, সেটা আমি আপনাকে বোঝাই দিচ্ছি। অপারেশনের ক্ষেত্রে সেম কিভাবে? এজেন্ট পয়েন্টে এজেন্টের নামে একটা মাদার অ্যাকাউন্ট করা হয় যেটা আপনার বিকাশের এজেন্ট অ্যাকাউন্টের সাথে তুলনা করতে পারেন। এখন সোনালী ব্যাংকের এজেন্ট পয়েন্ট আপনি নিয়েছেন, আপনার সোনালী ব্যাংকের একটা মাদার অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আপনার কাছে টাকা আছে 5,00,000, সেই অ্যাকাউন্টে, মাদার অ্যাকাউন্টে আপনার কাছে টাকা আছে 5,00,000। এখন সোনালী ব্যাংকের অন্য কোনো অ্যাকাউন্টে হয়তো কোনো কাস্টমার টাকা পাঠাবে, সে আপনার কাছে গেল গিয়ে বললো যে ভাই এই যে অ্যাকাউন্ট নাম্বার, আমি আপনাকে এই যে 2,00,000 টাকা দিলাম, আপনি এই 2,00,000 টাকা এই অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। বিকাশে হয় ক্যাশ ইন, এইখানে আপনি করবেন হলো ডিপোজিট। আপনি তখন সেই অ্যাকাউন্ট নাম্বারটা ওইখানে তুলবেন সিস্টেমে, তুলে 2,00,000 টাকা লিখে সাবমিট দেবেন, টাকা পোস্টিং হয়ে ডিপোজিট হবে যে অ্যাকাউন্ট আপনার কাছে কাস্টমার দিছে সেই অ্যাকাউন্টে। তাহলে ডিপোজিট আর ক্যাশ ইন সেম। এখন আপনি দেখেন কাস্টমার আসছে 2,00,000 টাকা, কিছুক্ষণ পরে আপনার কাছে আরেকজন আসলো যে ভাই এই যে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট, আমি এই অ্যাকাউন্টে 4,00,000 টাকা পাঠাবো। আপনি তো 2,00,000 টাকা কিছুক্ষণ আগে পাঠিয়েছেন, তার মানে আপনার মাদার অ্যাকাউন্টে টাকা কমে গেছে, হয়ে গেছে ওইখানে 3,00,000, তাহলে আপনি কি এখন 4,00,000 টাকা পাঠাতে পারবেন? বিকাশের দোকানদারও তো পাঠাতে পারতো না যদি তার এজেন্ট ব্যালেন্সে টাকা না থাকতো। তো এইখানে আপনার যেহেতু মাদার অ্যাকাউন্টে টাকা আছে 3,00,000, কাস্টমার বলতেছে আমি 4,00,000 পাঠাবো, আপনি কিন্তু এখানে সেই টাকা আর পাঠাইতে পারবেন না। বিকাশের ক্ষেত্রে আর ব্যাংকের এজেন্ট পয়েন্টের ক্ষেত্রে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো বিকাশের দোকান প্রত্যেক বাজারে 7-8টা আছে, এই দোকানদার বিকাশ পাঠাতে পারল না, পাশের দোকানে গিয়ে লোক পাঠাই দিলে। কিন্তু এজেন্ট আউটলেট প্রত্যেক বাজারে ওই সোনালী ব্যাংকের এজেন্ট পয়েন্টে একটাই থাকবে, তাহলে সেই কাস্টমার যখন দেখবে যে আপনার ওইখানে 4,00,000 টাকা পাঠানো গেল না, তখন তার মধ্যে একটা নেগেটিভ ধারণা তৈরি হবে যে এখানে শুধু সোনালী ব্যাংকের সাইনবোর্ড দিয়ে রাখছে, আসলে এরা ব্যাংকিং কোনো কার্যক্রম করে না, আমি 4,00,000 টাকা পাঠাবো সে 4,00,000 টাকা পাঠাতে পারলো না। তাহলে আপনি যদি আপনার রেপুটেশন বজায় রাখতে চান, আপনি যদি আপনার সার্ভিস বজায় রাখতে চান, আপনি যদি এইখান থেকে ইনকাম করতে চান, তাহলে কিন্তু আপনাকে কাস্টমারকে সার্ভিস দিতে হবে।
এর জন্য আপনার মাদার ব্যালেন্সে পর্যাপ্ত টাকা রাখতে হবে, কারণ এই বিজনেসটা সুনামের বিজনেস। যে ফেরত যাবে ছোট এলাকায় এই ব্যাপারগুলো আর বেশি হয়, বড় বড় সিটিতে একজন আর একজনের খবর রাখে না, কিন্তু ছোট এলাকায় যখন আপনি একজনকে ফেরত দেবেন তখন ওই লোক গিয়ে তার গ্রামের চাষটলে বসে সে আর অন্য 10-15 জন মার্কেটিং করে দেবে। যেটা কিন্তু ব্যাংক না, আমি 4 লাখ টাকা জমা নিয়ে গেছিলাম পাঠানোর জন্য, এরা পাঠাইতে পারে নাই। তাইলে আপনাকে এখানে ইনভেস্ট কিন্তু বিকাশের ওই তুলনায় অনেক বেশি করতে হবে। আপনি এটা ব্যাংক বলে মার্কেটিং করতেছেন, আপনাকে এখানে কিন্তু বিকাশের 20-25 হাজার টাকা দিলে যেরকম হয় সেরকম কিন্তু এখানে হবে না। এখানে আপনার টাকার পরিমাণ বেশি লাগবে। আমার মতে মাদার ব্যালেন্সের জন্য 10 লাখ টাকা এনাফ শুরুতে। তাইলে আপনি ওখান থেকে নিঃসন্দেহে সার্ভিস দিতে পারবেন, কাস্টমারের ডিমান্ড ফুলফিল করতে পারবেন, আর যখন কাস্টমারের ডিমান্ড আপনি ফুলফিল করবেন প্রচুর কাস্টমার আপনার কাছে আসবে। মানুষ রিক্সা ভাড়া দিয়ে দূরে যাবে না ভাই, ঘরের কাছে সার্ভিস পাইলে সে রিক্সা ভাড়া দিয়ে কী জন্য আপনার ওভারটেক করে সে সোনালী ব্যাংকের ব্রাঞ্চে যাবে, সে আপনার কাছে আসবে, তখন আপনার ওইখান থেকে ইনকাম হবে, কমিশন পাবেন। আচ্ছা, এখন আপনি সেমভাবে উইথড্রোর কথা বলেন, সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের অ্যাকাউন্টে কোনো কাস্টমারের টাকা আছে 5 লাখ, সে আপনার কাছে গেল গিয়ে বললো যে ভাই আমার অ্যাকাউন্টে টাকা আছে 5 লাখ, তাহলে এই 5 লাখ টাকা আমি অ্যাকাউন্ট থেকে উঠাবো, আপনার তো এটা এজেন্ট ব্যাংকিংয়ের ব্রাঞ্চ, আপনি আমার এখান থেকে টাকা উঠানোর ব্যবস্থা করে দেন। কিন্তু আপনার ড্রয়ারে টাকা আছে 4 লাখ, তাহলে আপনি কি তাকে 5 লাখ টাকা দিতে পারবেন? দিতে পারবেন না, কারণ সে তো উঠাতে চাচ্ছে 5 লাখ, তার দরকার হলো 5 লাখ। ব্যাংকে মানুষ কখন দেয়? ব্যাংকে মানুষ টাকা রাখে প্রয়োজনের সময়, ব্যাংকে মানুষ টাকা রাখে প্রয়োজনের সময় যেন সেই টাকাটা দ্রুত সে তুলতে পারে। আপনার ওইখানে যায় যদি সে দেখে যে আপনি 5 লাখ টাকা দিতে পারতেছেন না, আপনি বলতেছেন ভাই বসেন আমি অ্যারেঞ্জ করতেছি, তাহলে হবে না। কোনো ব্যাংকে তো ভাই, কোনো ব্যাংকে কোনো ক্যাশিয়ার কোনো ক্যাশের অফিসার কাস্টমারকে বসায় রাখে বাইরে গিয়ে টাকার জন্য ঘোরে না। তো এইখানে উইথড্রোটা, অ্যাকাউন্টের উইথড্রোটা বিকাশের ক্যাশ আউটের মতো অনেকটা। আপনার যদি টাকা থাকে তাইলেই তো আপনি তাকে টাকা জমা দিতে পারবেন, টাকা দিতে পারবেন। আপনি যখন তাকে, সে যখন উইথড্র করবে তার অ্যাকাউন্টের পুরো টাকাটা আপনার মাদার অ্যাকাউন্টে গিয়ে যোগ হবে, আর আপনার ক্যাশ টাকাটা ওনাকে দিতে হবে। তাহলে এই টাকা আপনি যখন দেবেন তখনই কাস্টমার আপনার কাছে আসবে, আর আপনি ঠিক মতো সার্ভিস দিতে পারবেন না, কাস্টমার আপনার কাছে আসবে না। একটা সময় গিয়ে ব্যাংকের দুর্নাম হবে, ধীরে ধীরে মানুষ আশা কমায় দিবে। তো আমি এই জন্য বলবো যে আপনারা যারাই এই বিজনেস করতে চান, যারা এই বিজনেসে আসতে চান, অ্যাটলিস্ট ভালো করতে চান এই বিজনেসে এসে, এই বিজনেস করতে গেলে মিনিমাম 10-15-20 লাখ টাকা লাগে। স্টার্টিংয়ে হয়তো আপনি 10-15 দিয়ে শুরু করতে পারবেন, কিন্তু সময়ের সাথে সাথে চাহিদা বাড়বে, কাস্টমারকে আপনি যত সার্ভিস দিতে পারবেন ইনকাম তত বেশি হবে, মানুষ যত ফেরত আপনার ওইখান থেকে না যাবে পজিটিভ ধারণা হবে আপনার ইনকাম তত বাড়বে। আর আপনি শুরুতেই যদি নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, আপনি যদি শুরুতেই কাস্টমারকে ফেরত দেওয়া শুরু করেন, আপনি শুধু দুর্নাম হবে, ব্যাংক একসময় দেখবে যে না ওনাকে দিয়ে হবে না, নতুন আর একজন হয়তো আপনার ব্যবসা অবজার্ভ করতেছে, তার কাছে টাকা আছে, সে তখন কী করবে, সে আপনার বিজনেসটা সোনালী ব্যাংকে, সোনালী ব্যাংক তার একজনকে ভালো লোক খুঁজবে, ব্যাংক তো ব্যাংকের ব্র্যান্ড ভ্যালু নষ্ট করবে না, তখন সে অন্যজনকে নিয়ে নেবে, আপনাকে রিপ্লেস করাই দেবে। মাঝখান থেকে আপনি কিন্তু একটা সময় বিজনেস রুম দিবেন, প্রতি মাসে ব্যাংক কিচ্ছু দেয় না, এখানে সব কিছু এজেন্টের নিজের খরচ করতে হয়, রুম ভাড়ার থেকে শুরু করে বিদ্যুৎ বিল থেকে শুরু করে নেট থেকে শুরু করে স্টাফ থেকে শুরু করে সব কিছু এজেন্টের। একটা সময় গিয়ে আপনি দেখবেন যে আপনার 2-3 লাখ টাকা খরচ হয়ে গেছে, আপনি লাভেই আসতে পারেন না। তাই যারাই এজেন্ট পয়েন্ট নিতে চান সেই ভাইদের আমি বলবো, অবশ্যই আপনি টাকা নিয়ে এই বিজনেসে আসেন, আপনি এখান থেকে নিঃসন্দেহে ভালো করতে পারবেন। আশা করি অপারেশন কীভাবে হয় আপনি এই ব্যাপারটি আপনাদেরকে বুঝায় বলতে পারছি। আরেকটা বিকাশের সাথে আরেকটা মেইন পার্থক্য আছে এখানে, বিকাশে আপনি ক্যাশ আউটে কমিশন পান, ক্যাশ ইনে কমিশন পান, কিন্তু ব্যাংকে এখানে কমিশনটা অনেক বেশি পাবেন। ধরেন আপনি আপনার এজেন্ট অ্যাকাউন্ট দিয়ে আরও 50টা অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন, আপনার কোটে ওই 50টা অ্যাকাউন্ট যোগ হয়ে থাকবে, এই 50টা অ্যাকাউন্টে যত টাকা থাকবে সেই টাকার একটা লাভের অংশ আপনি পাবেন। আর এজেন্ট পয়েন্টের সবচেয়ে বেশি ইনকাম হয় এখান থেকে, ফ্লট শেয়ারিং বলে। ফ্লট শেয়ারিং বুঝতে হলে আমার আরও কিছু ভিডিও আছে, আপনারা দেখতে পারেন, দেখলে হয়তো বুঝতে পারবেন যে ফ্লট শেয়ারিংটা কী। তো ভাই আশা করি ভালো থাকবেন, আমার কথার সাথে কেউ দ্বিমত হলে আমাকে অবশ্যই জানাবেন, ভুল হলে আমি শুধরাই নেবো।